দুই নম্বরের সদাচরণের অধিকারী বাপ মা, তিন নম্বরের সদাচরণের অধিকারী ভাই, ভাই বোন। যদি চাই এইটা চাপাই নবাবগঞ্জ, সমস্যা নেই, বাপ মরলেই জমি বোনকে ভাইকে ভাগ করে দেয়। রংপুর, দিনাজপুর, লালগুলিরা, পিলপমারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গায়বন্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চাই তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায়, এমনটা চাঁপাইনবাবগঞ্জের নয় বলে ধারণা করা যায়। আমাকে এক লোক বলছে, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। যে অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, কি বলতে চান আপনি? আমার ইন্টারভিউ মানে, মানে আপনার বাপ মা মারা গেছে, জমি জায়গা ভাগ করেছেন কি, এটাই আপনার পরীক্ষা? তা আমি বললাম, আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম, আমার ছোট ভাই চিনত না, আজও চিনে না, যায়নি কোনদিন। ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফিয়া দেখাশোনা করে। আমরা জমি জায়গা চাষ করি না, জমি জায়গাতে যায়ও না, আমার মা পছন্দ করতেন না, ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না। আমার বোনের স্বামীরাই চাষ করে, কি হয় না হয় তারাই জানে, আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না। তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিকটাত্মীয় ভাই, আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে কথাই ঠিক, আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক। এই ছেলে, তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে কথাই ঠিক, তোমার মাই বড়, তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে তো তোমার মাই ছোট, তোমার চাচি বড়, তোমার মায়ের কারণে ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণে ঝগড়া হয়েছে, তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক। ছোট যাও, বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে এ কথাই ঠিক। চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধে হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে, যায় যায় কথা বলা চালু করতে হবে, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সময় শেষ, একদিন দেখেছিলাম চল্লিশ বয়স, আজকে দেখছি ষাট, তারপরে দেখবেন নেই, তার নাম জীবন। যেহেতু ফেরাউন চলে গেছে, অনেকদিন হলেও অনেকদিন পরে হলেও, কাজে আমি চিরদিন থাকবো এই হিসেব ঠিক নয়, চলে যেতে হবে এ কথাই ঠিক। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, মানুষকে জেল হাজতে দিয়ে, দলীয় দাপটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, এক মিনিট। অর্থ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, যার নাম জুলুম, বিচার পরে হবে। জুলুম করলে বিচার কি হবে? পরে হবে।